বাহাদুরপুর সোনামুখী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ। যশোর জেলার শার্শা উপজেলার বুস্তলা গ্রামে অবস্থিত বাহাদুরপুর সোনামুখী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে মঙ্গলবার দিনব্যাপী শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন। এ সময় শিক্ষার্থীরা প্রায় 2 ঘন্টা ক্লাস বন্ধ রেখে মাইকে নানা স্লোগান এবং বক্তব্য দিয়ে বিক্ষোভ সমাবেশ করে। ছাত্রছাত্রীরা বিক্ষোভ করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের দ্রুত পদত্যাগ করে স্কুল থেকে বিদায় নিতে আলটিমেটাম দিয়েছে। শিক্ষার্থীরা জানায়, স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম নানা অনিয়ম ও দুর্নীতির একাধিক অভিযোগ তুলে প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী সকালে আন্দোলন শুরু করে। এই আন্দোলনে প্রায় 2 ঘন্টা সময় ধরে চললেও স্কুল ম্যানেজিং কমিটি কিংবা স্কুলের অন্য কোনো শিক্ষক বিক্ষোভ বন্ধ করতে এগিয়ে আসেননি। এ সময় প্রধান শিক্ষক নজরুল ইসলাম স্কুলে উপস্থিত ছিলেন না। নাম প্রকাশ অনিচ্ছুক একাধিক শিক্ষক জানান, ছাত্রীদের পাশাপাশি শিক্ষক এবং অভিভাবক অনেকেই প্রধান শিক্ষকের কার্যকলাপে অখুশি। বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলেন, বাহাদুরপুর সোনামুখী মাধ্যমিক বিদ্যালয়ে পাশের হার খুবই নিম্নমানের, তার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, অর্থ আত্মসাৎ, দুর্ব্যবহার এবং বিদ্যালয়ে ঠিকমতো উপস্থিত না থাকা সহ নানা অভিযোগ রয়েছে। তাই আমরা যত দ্রুত সম্ভব প্রধান শিক্ষকের পদত্যাগ চাই। দফা এক দাবি এক দফা এক দাবি এক দফা এক দাবি এক